বছর আগে ও 15 বছর আগে একটা ন্যাশনাল টুর্নামেন্ট হয়েছিল এ লেভেলে না এ লেভেলে এ পরিমাণ প্রাইজ মানি পিজিটিআই বিপিজে স্যাংশন তখন বিপিজে ছিলই না 2001 বিপিজে রিসেন্টলি ইন্ট্রোডিউসড যেখানে আমাদের দেশে বাচ্চারা এখন প্রফেশনাল গলফ খেলতেছে ইন্ডিয়ান টুরে খেলতেছে পিজিটিআই দেখে সিদ্দিক তো এশিয়ান টুরে সুযোগ পেয়েছে খেলার জন্য সুযোগ এমনি হয় না ওদেরকে খেলে কোয়ালিফাই করতে এভরি টুরে সিদ্দিক যদি খারাপ খেলে দুই তিন বছর পরে এশিয়ান টুরে সুযোগ পাবে না একটা প্রাইজ মানি থাকে মিনিমাম একটা প্রাইজ মানি যেতে টপ র্যাঙ্কিং থাকতো এভরি ইয়ার নতুন লোক 10-12টা আসে চলে যায় সো ইটস ভেরি ডিফিকাল্ট আমাদের জন্য একটা ভেরি ইম্পর্টেন্ট প্রথমবার এই লেভেলে টুর্নামেন্ট আপনি দেখছেন ইন্ডিয়াতে টপ 10 মধ্যে 8 জন আসছে টপ 10 ইন্ডিয়ার মধ্যে 8 জন সিদ্দিক খেলতেছে অনেকদিন পরে সিদ্দিক লাস্ট খেললো চিটগং অ্যাজ অ্যান অ্যামেচার 2001 অ্যামেচার ছিল তারপরে এসে এসে দেখে খুব সারপ্রাইজ কোচ দেখে খুব সারপ্রাইজ আমাদের গলফ কোচে ডেভেলপমেন্ট দেখে আপনারা দেখতেছেন আপনি ঢাকায় দেখছেন অনেক বিদেশেও দেখছেন গলফ কোচ বিদেশিরা বলতেছে এরকম গলফ কোচের চিন্তা করতে পারতো না চিটগংয়ে আমরা ন্যাচুরাল হিলস ভ্যালিদের মধ্যে আমরা কোচ তৈরি করেছি তা কোনো বেশি ন্যাচুরালকে আমরা ডিস্টার্ব করি এর মধ্যে 10 বছর আগে আবার রিডিজাইন করা হলো উইথ অস্ট্রেলিয়ান আর্কিটেক্ট আমাদের 14 নম্বর আছে একটা আমাদের যে আমরা যে বলি সিগনেচার হল ওখানে দাঁড়ায় আপনি সব জায়গায় দেখতে পাবেন আপনি সমুদ্র দেখবেন ওখান থেকে সিটি দেখবেন ইটস বিউটিফুল ওই বারো টেবল 2-3টা টেলা আছে এখানে আমাদের 8 নম্বরে আছে ভেরি ভেরি হাই অন্য কোর্স বাংলাদেশে আপনি এরকম পাবেন না কুমিলা বলছো সাম টেলার্স বাট চিটগাং এরকম না কোর্স তো আমি ছোটবেলা থেকে দেখতেছি আব্বা গলফ খেলতাম বাট এই কোর্স শুরু হলো 1984-85 শুরু মানে 2-3টা হল ছিল তখন আমরা আসতাম দেখতে এখান কী ডেভেলপমেন্ট কী হচ্ছে তখন থেকে আমি মেম্বার হলাম 1985 থেকে ফুল কোর্স ছিল না ধরো 87-88 থেকে আমরা শুরু করলাম ফুল কোর্স খেলতে 30 বছর হয়ে গেছে গলফ অলসো ইজ এ ফিজিক্যাল গেম তো বয়স যতটুকু হয় আপনার তো স্ট্রেংথ কমতেছে আপনার কনসেন্ট্রেশন কমতেছে আমরা যখন ইয়াং ছিলাম তখন আমাদের হ্যান্ডিক্যাপ আমার হ্যান্ডিক্যাপ ছিল 7 এখন 18 হ্যান্ডিক্যাপ মানে যত কম অত ভালো খেলতেছে সো আমি তো বেশি খেলতে পারি না অ্যান্ড চ্যালেঞ্জিং হয়ে যায় 18 হোল এক কোর্সে খেলা মানে 27 হোল ঢাকাতে খেলা 7 ঢাকা ফ্ল্যাট এখানে খেলতে গেলে আপনাকে আপ করতে হবে নামতে হবে হতে হবে না অনেক আপ হিল ডাউন হিল সো এটা ইজি না ফিজিক্যালি ইজি না কোর্স তো আপনি অনেক কোর্স হয়ে গেছে শুরুতে ছিল কুর্মিটোলা এবং ভাটিয়ারি 80-তে তারপর এখন কুমিল্লা সাভার রংপুর বগুড়া এখন কক্সবাজার একটা গলফ কোর্স হচ্ছে গ্রামুতে সো অনেক জায়গাতে কোর্স হয়ে গেছে কোরিয়ান এপিজেড একটা প্রাইভেট কোর্স শাহিনে চিটগং এয়ারপোর্টে শাহিন গলফ কান্ট্রি ক্লাব নেভি একটা কোর্স করতেছে সো ইন্টারেস্ট বাড়তেছে শুধু গলফ খেলার জন্য আমরা ট্যুরিজম পাচ্ছি না জাস্ট ওরা আসবে যে যে ব্যাংককে অন্য জায়গাতে জাপানিজরা এসে শুধু গলফ খেলার জন্য এটা আমরা পাচ্ছি না কিন্তু এভরি উইকেন্ড আপনি দেখবেন এখানে 100 ফরেনাররা কোরিয়ান জাপানি বিদেশিরা যারা এখানে চাকরি করে ওরা যখন চাকরি করতে আসে ওদেরকে কিছু বলতে হতো এখানে কী করবো আমরা উইকেন্ডে কী করবো এরা যখন কোর্স দেখে কোর্স নাম শুনে অনেক লোক চলে আসে কিনা আমি এখানে চাকরি করবো আমি এরকম কোর্সে আমি সুযোগ যে ইজি খেলা ইজি মানে বেশি বুকিং করতে হয় না 2 সপ্তাহ আগে এসে টি অফ পেয়ে যায় সুযোগ পেয়ে যায় বিদেশে তো আপনাকে 1 মাস আগে দেখে টাইম স্ট্রিক্ট টাইম একটু বুক করতে হবে এত বিজি থাকে আমাদের এত বিজি না চিন্তা